এসকে মিউজিক প্রেজেন্টেশন, এসকে মিউজিক প্রেজেন্টেশন। এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। যেই না শুনো তো গোপী প্রেম হীরপি, যেই শুনেছে মনে প্রেম জাগ্রত হয়েছে, তাই তাহি চলো তো যাহি বলো তো, কোথায় যাচ্ছে কি বলছে কোনো ঠিক নেই ব্রজওয়ালাদের, আজ কি বলবে কি করবে কোথায় যাবে কোনো ঠিক ঠিকানা নেই। তাই বাবা আজ তারা কি করছে না, যেই না বাসী শুনেছে বৃন্দাবনে গোবিন্দের কাছে যাওয়ার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করছে। কেমন ভাবে বিছড়ি গেহ নিজহি দেহ এক নয়নে কাজল রে কাজল রে বাহে রঞ্জিত কঙ্কন একু আবার এক কুণ্ডল দল নিরে চলিয়ে শ্রী বৃন্দাবন ধাম মায়ের কুণ্ডু ধ্বনি আর বলো রাধা রাধা নাম বলো শ্যাম পেয়ারি বলো কৃষ্ণ পেয়ারি ও শ্যাম পেয়ারি বলো কৃষ্ণ পেয়ারি হরি 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 বল देखेंगे वृंदावन में राधा कुंड भी देखेंगे ओ वृंदावन में श्याम कुंड देखेंगे वृंदावन में राधा कुंड भी देखेंगे ओ হরি হরি সেই জন্য কি করছে না বেশভূষা করছে, বিছড়ি গেহ নিজহি দেহ এক নয়নে কাজল রেহ, আমায়রা এক চোখে কাজল পড়েছে আর এক চোখে কাজল পড়তে ভুলে গেছে, যেই না বংশধ্বনি শুনেছে মনে প্রেম জাগ্রত হয়েছে তাই গোবিন্দের কাছে যাওয়ার কথা মনে পড়ে গেছে। এক চোখে কাজল, এক কর্ণে কঙ্কন, এক কর্ণে কুণ্ডল,
বৃন্দাবনে আরো কিছু ব্রজগোপী ছিল, তারা কি করছে? তারা ওই ধ্বনি কি করছে গো? চরণ দেয়াল কাজল নয়নে আলতা, চরণ দেয়াল কাজল নয়নে আলতা, চরণ দেয়াল কাজল নয়নে আলতা, চরণ দেয়াল কাজল নয়নে আলতা। পায়ে কি পরো মা? এমন মা যে ঘুমাচ্ছে সামনে ওসে চাদর মুড়ি দিয়ে মা বলবে, আর ওই যে খুঁটির গোড়ায় ঘুমাচ্ছে ওনাকে জাগিয়ে দাও, বলো কি পড়ি আমরা? কাজল আলতা। এই দেখো এখানেই তো ভুল করছে ব্রজবালারা, তারা কি করছে? পায়ে কাজল পড়ছে, আর এই পায়ের আলতাটাকে নিয়ে চোখে পড়ছে। আবার হিয়ার মাঝারে রাখে বঙ্কুরাজের পাখা, হিয়ার মাঝারে করে বঙ্কুরাজের পাখা, হিয়ার মাঝারে রাখে বঙ্কুরাকে বঙ্কুরাজের পাখা। হিয়া মানে হৃদয়ের মাঝে। বৃন্দাবনের ব্রজবালারা যখন কোথাও যেত পায়ে অথবা করতলের বিপরীত নকশা করত। এখানে সেখানে মেলা বসলে এখনো আছে, তবে আগে খুব প্রচলন ছিল। সবাই আমরা কি করতাম? হাতে ওই ছাপ করতাম না, এপারে এপারে এখান থেকে এখান থেকে এতটা করে বৃন্দাবনের ব্রজবালারাও করত। তারা কি করত না ওই করতলের বিপরীতে, হাতের এই বিপরীতে, তারা চরণের তলে করত না, উপরে, আর এই হাতের উপরে নকশা করত যখন কোথাও যেত। কিন্তু আজ এই বুকের মাঝে নকশা করে চলেছে, হে গোবিন্দ তোমার হলাম বলে। বৃন্দাবনে আরও কিছু ব্রজবালা ছিল, তারা কি করছে? মহাজন বললেন, মুগুড়িয়া ছানে মাথা বান্ধে মাথার কেশ, ফুলের মালা সাজা হলো, সে সাজা হলো, সে। আচ্ছা কমিটি দাদা ভাইদের বলছি, বাবারা সাজে জিনিস নিয়ে আসবেন, আছে কিছু নিয়ে আসবেন। বৃন্দাবনের ব্রজবালারা এক এক করে সবাই সাজে, কেউ কেউ সাজা শেষ করে ফুলের মালা গলায় দিয়ে দাঁড়িয়ে আছে। আর ওইদিকে এখনো বাকি আছে কি না, রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেব, আটটি সখী, অষ্ট সখী, তারা আজ বেশভূষা করবেন, গোবিন্দের কাছে যাবেন বলে। বৃন্দাবনে তিন প্রকার ব্রজগোপী, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা। বৃন্দাবনে তিন প্রকার ব্রজগোপী, সেই তিন প্রকার ব্রজগোপী তারা আজ বেশভূষা করছে, গোবিন্দের কাছে যাবে না বলে। দাই গৌর হরি বল হরি বল। এবার রাধারানী অষ্টসখীকে বলছে, ওরে তোরা সুন্দর করে আমি সাজিয়ে দিই, আজ আমি বৃন্দাবনে যাব আমার গোবিন্দের কাছে, বাঁশি যে বেজে গেছে সই, চল 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 আমরা সবাই যাবো বৃন্দাবন, হরি বল। তাই আজ রাধারানী কেমন হবে সাজছেন? রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল সারা, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল সারা, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল সারা, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল সারা। আহা কি করিতে কি না করে হয় আত্মহারা, কি করিতে কি না করে হয় আত্মহারা, কি করিতে কি না পারে হয় আত্মহারা, কি করিতে কি না পারে হয় আত্মহারা। রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউলু, রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউলু, আহা রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউলু, রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউলু। আহা কি করিতে কি না করে সবই হইল ভুল, কি করিতে তারা কি করিতে কি না করে সবই হইল ভুল, ও রাই সাজে রে 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 রাই সাজে রে
আচ্ছা সাজের জিনিসপত্র নিয়ে এলে আমার মায়েরা তিনজন আসবেন, আমাকে একটু সাজিয়ে দেবেন। বৃন্দাবনে যাব আসতে, শুনতে পাচ্ছেন তো? সাজের জিনিসপত্র নিয়ে এলে তিনজন আসবেন, একটু আমাকে একটু সাজিয়ে দেবেন। বৃন্দাবনে আমরা সবাই যাব, তার আগে সবাই একটু দোহাত তুলে দাই গৌর হরি বল হরি বল। আজকে সারা রাত সবাই কিন্তু আমরা জেগে থাকব, কেমন? আচ্ছা কতজন ঘুমাবেন দেখি হাত তোলেন, নিতাই গৌর হরি বল হরি বল। না গো কেউ ঘুমাবে না, তাহলে সবাই জেগে থাকবে তো? চলো একটু তালে তালে করতালি একটু উরুধ্বনি। আজকে সবার ঘুমের ছুটি, চোখের তারা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, আমরা সারা রাত জাগব। উলুধ্বনি হরি বল। ঘুমের ছুটি, চোখের তারা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, আমরা সারা রাত জাগব, আমরা সারা রাত জাগব। সবার ঘুমের ছুটি, চোখের তারা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, আমরা সারা রাত যাবো। আজকে সবার চোখের তারা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, আমরা সারা রাত যাবো। হরি 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 বলে সুরে সুরে রাত আছে বাকি। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। আজকে সবার ঘুমের ছুটি, চোখের তারা খুলে রাখবো, হরি 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 বল সবাই দু হাত তুলে, আমরা সারা রাত জাগবো, আমরা সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের তারা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, আমরা সারা রাত জাগবো, আমরা সারা রাত জাগবো। হরি 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 বল। আমরা
आज वृंदावन तीन प्रकार ब्रजगोपी कृपा सिद्धा नित्य सिद्धा साधन सिद्धा सबाई वेशभूषा करेछेन करे सबाई वृंदावन धेये चलेछे এই তিন প্রকার ব্রজগোপী এরা কারা কেমন ভাবে গোবিন্দকে পেল চলুন একটু আস্বাদন করে নি তিন প্রকার ব্রজগোপী কৃপা সিদ্ধা গোপী কারা যারা প্রাণ গোবিন্দের কৃপা লাভ করেছিল যারা কাত্যায়নী ব্রত করেছিল বৃন্দাবনের ব্রজবালারা ভগবান শ্রী গোবিন্দ যে ব্রজবালাদের বসন চুরি করেছিল সেই ব্রজবালারা যখন প্রাণ গোবিন্দের কাছে কেঁদেছিল হে গোবিন্দ আমরা তোমাকে প্রতিরূপে পেতে চাই গোবিন্দ বলল এমন ভাবে বললে তো পাবে না কারণ তোমরা নারী জাতি তোমরা ব্রত করো কাত্যায়নী ব্রত করো করলে যদি দেবী সন্তুষ্ট হন তবেই তোমরা আমাকে প্রতিরূপে পাবে তা বাবা ব্রতের নিয়ম সকল কিছু প্রাণ গোবিন্দ বলে দিয়েছিলেন সেই শতকোটি ব্রজওয়ালা তারা কি করছে না ওই বৃন্দাবনে গভীর রজনীতে স্বামী সংসার পরিত্যাগ করে তারা কি করেছে নির্জন বনানীর মধ্যে গিয়ে শ্রী যমুনার তীরে বসনভূষণ খুলে রেখে জলকেলি করছে জলকেলি করে তারা জবা পুষ্প চয়ন করে জবা ফুল চয়ন করে মায়ের চরণে দিয়ে কাত্যায় অনুব্রত করবেন এইভাবে কিছুদিন গত হওয়ার পরে একদিন জননী যোগমায়া বলছে গোপাল তুমি যাও গিয়ে ওদের পরীক্ষা করে নাও ওরা তোমার কিনা তোমা প্রাণ গোবিন্দ চলেছে পরীক্ষা করতে তাকে নামান সেই ব্রজওয়ালাগণকে যারা কাত্যায়নী ব্রত করছে নিদাই গৌর হরি বল হরি বল প্রাণ গোবিন্দ চলেছে পরীক্ষা করতে কেমন ভাবে তিনি আজ গোপীদের মনোবাসনা পূর্ণ করবেন বলে তিনি কি করলেন না গিয়ে দেখলেন যমুনার জলে সবাই জলকেলি করছে পবনদেবকে আহ্বান করে বসনগুলো কদম্ব শাখে রাখলেন রেখে যখন তিনি বসে বসে বাঁশি বাজাচ্ছেন ব্রজমালাগণ জলকেলি করতে করতে বলছে এই সজনী শোন 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 বলছি যমুনার জলে কেন লাল হলো কেন রে হ্যাঁ কোথাও নীল কোথাও হলুদ এমন তো কখনো দেখি না হঠাৎ উপরে চেয়ে দেখলো যে ওই বসনগুলি ঝুলছে কদম্বের ডালে পূর্ণিমার এত সুন্দর চন্দ্রের আলো যেই বসনের ছায়া পড়েছে জলে হঠাৎ দেখলো প্রাণ গোবিন্দ জলের মধ্যে বর্তমান চিৎকার করে উঠল কানাই ছি 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 লজ্জা করে না আমরা এতগুলো কুলোবালা এখানে জলকেলি করছি তুমি সেখানে এসেছো হ্যাঁ আয় সবাই মিলে ধরবো আজ কংস রাজার কাছে বিচার জানাবো যেই ধরতে গেল হেউ লেগে গোবিন্দ আমার কোথায় হারিয়ে গেল আমা জলের মধ্যে তো গোবিন্দের ছায়া গো ছায়াকে কি ধরা যায় যখন তিনি বারবার ধরতে যাচ্ছে গোবিন্দ বারবার পালিয়ে যাচ্ছে গোপীরা বলছে কিছু একটা সমস্যা আছে চল তীরে গিয়ে বসনটাকে পড়ে নি আমার বসন পড়তে এসে দেখলো যে কদম্ব শাখে বসন ঝুলছে হঠাৎ বসন দেখতে দেখতে লক্ষ্য পড়লো আরে কদম্বের শাখেই তো গোবিন্দ বসে দেখছে ওরে কোথায় যায় এই বলে সবাই পুনরায় যমুনার জলে ঝাঁপ দিয়ে বলছে ছি কানাই ছি লজ্জা করে না আমরা এতগুলো কুলোবালা তাহে উলঙ্গিনী অবস্থায় জলকেলি করছি তুমি সেইখানে এসেছো ব্রজের লম্পট চোর কোথাকার প্রাণ গোবিন্দ বলছে শান্ত হও ব্রজওয়ালা তোমরা আমায় বলছো চরিত্রহীন তোমাদের লজ্জা করে না তোমরা জলের মধ্যে নেমে অর্থাৎ আমার মধ্যে নেমে জলকেলি করছো আমি জলস্থলে সর্বত্রতে বর্তমান বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি বিরাজমান আমি জলের মধ্যে থেকে তোমাদের সকল কিছু দর্শন করছি তোমরাই তো আমাকে প্রতিরূপে চাইছো যাকে প্রতিরূপে চাইছো তার কাছে আসতে এত লজ্জা বেশ হ্যাঁ গো পতির কাছে যেতে কি কখনো কোনো স্ত্রীর লজ্জা থাকে প্রাণ গোবিন্দ হচ্ছে যতদিন তোমাদের এই আমিত্ব ভাব ত্যাগ না হচ্ছে যতদিন ততদিন তোমরা আমায় প্রতিরূপে পাবে না যেই না এই কথা বলেছে ব্রজবালাগণ নিজেদের ভুল বুঝতে পেরে জল থেকে তীরে উঠে করজোড়ে বলছে গোবিন্দ আমাদের ভুল হয়ে গেছে নারী জাতি লজ্জাই তো নারীর ভূষণ গোবিন্দ বলছে ভাবে নয় হাত তুলে বলো ব্রজবালাগণ বলছে হে গোবিন্দ আমাদের দেহ মন প্রাণ সব কিছু তোমায় দিয়েছি তুমি কৃপা করে আমাদের তোমারও করে নাও গোবিন্দ বলল তথাস্তু
পাবনদেবকে আহ্বান করে যার যার বসন দিয়ে দিল। আর বললো, শোনো, তোমাদের মনোবাসনা পূর্ণ করব কবে জানো? ওই আগত দাপর যুগে তোমরা হবে কৃপা সিদ্ধাগোপী। তারা কৃপা লাভ করেছিল। আর নিত্য সিদ্ধাগোপী কারা? না, নিত্য সিদ্ধা যারা নিত্য গোবিন্দকে ভজন সাধন করে, নিত্য সিদ্ধা রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, এই আটটি সখী, এরা নিত্য সিদ্ধা, নিত্য গোবিন্দকে ভজন সাধন করে। আর একটা বাকি রইল কি না, সাধন সিদ্ধা, যারা সাধনা করে গোবিন্দকে পেয়েছে, তারা কারা? 60,000 বালখিল্য মুনি। এরা কারা কেমন করে পেল গোবিন্দকে? মাতা পার্বতীর যখন বিবাহ হচ্ছে স্বয়ং ভোলানাথের সঙ্গে, হ্যাঁ গো, এই তো কয়েকদিন আগে শিবরাত্রির ব্রত গেল, তাই না? হ্যাঁ, তা কতজন শিবরাত্রির ব্রত করেছিলেন, হাত তোলেন দেখি। আচ্ছা বলেন তো, শিব চতুর্দশীর দিন কি হয়েছিল? আমার বাবা পাগলা ভোলানাথের জন্ম হয়েছিল না বিয়ে হয়েছিল, কি হয়েছিল কে বলবে? হাত তোলো দেখি। ব্রত কে করেছিল? শিবরাত্রির ব্রত কারা কারা করেছিল? কেউ করনি, করেছিলে? বাহ বাবা, এবার বলো তো, শিবরাত্রির দিন কি হয়েছিল? আমার বাবার জন্ম হয়েছিল না বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল। বাহ, না জানে গো। হ্যাঁ গো, কি চেয়েছো বাবার কাছে? বাবার মতো বর। তাহলে বাবার মতো বর হলে কেউ সংসার করতে পারবে তো? গলায় সাপ জড়িয়ে থাকে যে, ছাই ভস্ম লোকে শ্মশানে পড়ে থাকে, এখন কেউ এমন বর চাই গো? না গো, না, বাবার মতো বর চাওয়ার জন্য নয়। শিব ঠাকুর হলো পরম বৈষ্ণব, আর যদি বৈষ্ণব কৃপা করেন তাহলে আমার সকল দেব দেবতার চরণ পাওয়া হয়ে যায়। তাই গৌর হরি বল, হরি বল। তিনি জগতের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব, যার কৃপা পেলে আর কখনো কিছু দরকার হয় না। তা সেই পার্বতীর যখন বিবাহ হচ্ছে, এদিকে ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা বসে বসে হোম করছে হুতাসনে বসে, মায়ের যখন সজ্জিত করে নিয়ে আসছেন, দূর থেকে ব্রহ্মা দর্শন করে মনে মনে ব্রহ্মার মনে লোভ লালসা জন্মালো, মায়ের রূপ দেখে তিনি কামে মত্ত হলেন। তাই ব্রহ্মার শুক্র রস গিয়ে পড়ল হোমাগ্নির বালুকণার উপর, হোমাগ্নির বালুকণার উপর। অমায়েরা ব্রহ্মা লজ্জায় ঘৃণায় বলছে, ছি 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 ছি, মায়ের রূপ দেখে আমি লজ্জায় পা দিয়ে বালিকণার গায়ে ঘষে দিই। 60,000 বালিকণার গায়ে লেগে সেই শুক্র রস, 60,000 বালখিল্য মুনির জন্ম হলো। করজোড়ে বলছে, বলো সৃষ্টিকর্তা আমরা কি করব? বলে, তোমরা দণ্ডকারণ্যে গিয়ে নারায়ণের সাধনা করে মনের মতো বর চেয়ে নাও। চলে গেল 60,000 বালকিল্লমণি দণ্ডকারণ্যে। আর ভগবান শ্রী রামচন্দ্র তা যুগে পিতৃসত্য পালনের জন্য 14 বৎসর গিয়েছিলেন বনবাসের কথা সবারই জানা বাবা। একদিন সীতামা সুন্দর করে বনের ফুল তুলে স্বামীকে সাজাচ্ছে, আর তখন ওই দূর থেকে বালকিল্ল মুনিগণ দর্শন করে ভাবছে, আহারে, আমরা যদি সীতামায়ের মতো তোমাকে পতিরূপে পেতাম, ও হে রঘুমণি, আমরাও তোমার চরণ সেবা করতাম। অন্তর্যামী শ্রী রামচন্দ্র বলেছিল, শোনো বালকিল্ল মুনিগণ, আমি এই জন্মে তোমাদের বাসনা পূর্ণ করতে পারলাম না, তবে আগত দাপর যুগে তোমরা হবে বৃন্দাবনের ব্রজগোপী, আর আমি হব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। শারদীয়া পূর্ণিমা চন্দ্রের শুভ্র আলোকে তোমাদের আহ্বান করব বৃন্দাবনে, তোমরা সেই দিন হবে সাধন সিদ্ধা গোপী। এই তিন প্রকার ব্রজগোপী, কাত্যায়নী ব্রত করে কৃপা সিদ্ধা, আর প্রতিদিন নিত্য ভজন সাধন করে নিত্য সিদ্ধা, আর সাধনা করে সাধন সিদ্ধা, তিন প্রকার ব্রজগোপী আজ কেমন ভাবে ধেয়ে চলেছে, হরি বল। গোপী ধায় বনে, গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে, গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে, গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে, গোপী ধায় গোপী বনে। আচ্ছা কে কে গোপী হবে, কে কে? হরি বল, হরি বল, হাত তোলো, সবাই গোপী হবে। বাবা বাবা, তাহলে তো নাচতে হবে সবাইকে। যখন বললাম নাচতে হবে, কয়েকজন হাত তুললো, এখন থেকে হাত তুলছে না?
হরি 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 বল গোপী ধাই বনে গোপী ধাই গোপী বনে হরি 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 বল গোপী ধাই গোপী বনে আহা জগৎপতি রাহবানে যাই বৃন্দাবনে জগৎপতি রাহবানে যাই বৃন্দাবনে তারা জগৎপতি রাহবানে যাই বৃন্দাবনে জগৎপতি রাহবানে যাই বৃন্দাবনে উলু ধ্বনি উলু ধ্বনি ধাই গোপী বনে গোপী ধাই বনে গোপী ধাই গোপী বনে বনপথে চলেছে বটে পাশাপাশি কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না তত হিবেলি সখিনী মেলি আহারে আহারে এইবার তারা এসে দাঁড়ালো যখন ব্রজবালাগণ এসেছে প্রাণ গোবিন্দ আমার মুচকি মুচকি হাসছে হ্যাঁ গোবিন্দ মুচকি মুচকি হাসছে হ্যাঁ গো কেউ যদি কাউকে ডেকে এনে সম্মুখে দাঁড় করি তার দিকে চেয়ে চেয়ে হাসে অকারণে দেখলে গা জ্বলে যায় না হ্যাঁ গো ওমায়রা ধরুন আপনারা কয়েকজন মিলে একটা স্করপিও গাড়িতে চড়ে বেড়াতে যাচ্ছেন ভালো করে শুনবেন এবার ড্রাইভার একটা মোটা গাছের গুড়ির সঙ্গে গাড়িটাকে ধাক্কা দিয়ে দিয়েছে দিয়ে নিজে বেটা অক্ষত অবস্থায় গাড়ি থেকে নেমে গেছে আর যারা ভেতরে প্যাসেঞ্জার ছিল সবাই আহত হয়ে গেছে কারোর হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে কারোর ছিঁড়ে গেছে কারোর কেটে গেছে এবার বাইরে বেরিয়ে ড্রাইভার কী করেছে না আহত প্যাসেঞ্জারের দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে তাহলে কেমন লাগবে গা জ্বলে যাওয়ার কথা নয় হ্যাঁ আমার মন বলছে তো আপনারা শুনছেনই না কিছু কেউ হ্যাঁও বলে না হুঁ বলে না হাসেও না কোনো রিয়াকশন নেই মানে বুঝতে পারছেন তো সেটাও পাচ্ছেন না হরি বল আমি যে একটু ছোট্ট কথা বললাম আমি তো ভাবলাম আপনারা হো হো করে হেসে উঠবেন তাও তো করলেন না যাই হোক একটা ড্রাইভার গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে নিজে ভালো অবস্থায় বাইরে বেরিয়ে গিয়ে ওই আহত প্যাসেঞ্জারের দিকে চেয়ে চেয়ে হো হো করে হি হি করে দাঁত বার করে হাসছে দেখলে গা জ্বলে যাবে না যে বেটা নিজে ভালো আছে আমাদেরকে নিয়ে এলো গাছের গুড়ি ধাক্কা লাগালো আমরা আহত হয়েছি আমাদের দিকে লক্ষ্য নেই
ঠিক তেমনি প্রাণ গোবিন্দ তো বংশী ধ্বনি করে সবাইকে এনেছে ব্রজবালারা মনোপথে যখন এসেছে কাঁটায় বসন ছিঁড়ে গেছে কারো সুন্দর বিরলি নষ্ট হয়ে গেছে কেউ আর পথ চলতে পারছে না আলু খালু বেশ যখন গোবিন্দের সম্মুখে এসে দাঁড়িয়ে গোবিন্দ তাদের দিকে চেয়ে উঁচকি উঁচকি হাসছে আবার প্রশ্ন করছে সুস্বাগতম হে ব্রজবালাগণ কেন এসেছো বনে এই রজনীতে গভীর রজনী এখন ছুটতে ছুটতে এমনি ভাবে পাগলের ন্যায় কেন এসেছো বনে ঘরে কোনো বিপদ ঘটেছে তোমাদের হ্যাঁ ঘরে কি কোনো বিপদ ঘটেছে আমাকে বলতে পারো কি হয়েছে তোমাদের এমন বেশ দেখে মনে হচ্ছে তোমাদের ঘরে মনে হয় আগুন লেগে গেছে হ্যাঁ সংসারে কিসের অশান্তি ব্রজবালাগণ মনে মনে ভাবছো হায় রে মায়ার সংসার পরিত্যাগ করে যার কাছে যার আহ্বানে এলাম সেই কিনা আমাদের মনে আজ অশান্তির আনাল জ্বালাচ্ছে যে ডেকে আনলো সে নিজেই আমাদেরকে প্রশ্ন করছে কেন আমরা বনে এলাম সব সখীর মধ্যে ললিতা ছিল খুব মুখরামা তাকে যদি কেউ একটা কথা শোনায় সে তাকে দশটা কথা শুনিয়ে ছাড়ে ললিতা বলছে হে গোবিন্দ আমরা কি স্বইচ্ছায় এখানে এলাম তুমি তো বংশী ধ্বনি করে আমাদের মন প্রাণ হরণ করে এনেছো তোমার কাছে নিজে অধার্মিক হয়ে ধর্মের বড়াই করছো প্রাণ গোবিন্দ তবু প্রশ্ন করছে গোপি কথা বলো কেন এলে বনে তাই বলছে অগোপি আজ কথা বলো কহ গোপি কিসের লাগি গোবিন্দ যখন প্রশ্ন করছে গোপীরা মাথা নিচু করে বাম পদের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটি খুঁড়ছে গহন বনে নিজ পতি ছাইরা যেবা পরপতি ভজে নিজ পতি ছাইরা যেবা পরপতি ভজে লক্ষ্মী সম হইলাই ওসে লক্ষ্মী সম হইলাই ওসে নরকে পরে মরে গোপী কিসে লাগি গহন বনে এলে বৃদ্ধ যদি কারোর পতি হয় নির্ধা কিংবা বৃদ্ধ যদি পতি হয় নির্ধা বৃদ্ধ যদি পতি হয় নির্ধা আবার সতী হয়ে পতির সেবা শাস্ত্রের বিধান গোপী কিসের লাগি গহন বনে এলে কি গো কথা বলো কিছু এক ব্রজবালা ললিতা বলছে হে গোবিন্দ আজ যদি তোমার চরণ আমরা না পাই তাহলে আমরা ঘরে ফিরে যাব না আমরা যমুনায় প্রাণ বিসর্জন করব যেই না এই কথা বলেছে গোবিন্দ বলছে দাঁড়াও শান্ত হও ব্রজবালাগণ আমি তোমাদের পরীক্ষা করছিলাম তোমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এসো এই বলে রাস মঞ্চে সবাইকে আহ্বান করলেন আর কি করলেন সুন্দর করে একটা রাস মঞ্চ নির্মাণ করার জন্য জননী যোগমায়াকে স্মরণ করলেন কোথা যোগ মায়া যোগেশ্বরী দেবী ভগবতী দেবী ভগবতী ব্রজলীলায় সহায়কারিণী যোগমায়া একটি রাস মঞ্চ নির্মাণ করো হে যোগমায়া উপাশ্রিতা একটা রাস মঞ্চ নির্মাণ করে দাও জননী যোগমায়া এসে রাস মঞ্চ নির্মাণ করে বললেন হে গোবিন্দ তুমি লীলায় মত্ত হও আর আমি থাকলাম দ্বারে দাঁড়িয়ে
এবার শতকোটি ব্রজগোপিনী নিয়ে প্রাণগোবিন্দ রাসমঞ্চে প্রবেশ করেছে অমায়রা। তখন সকলজন কি করছে না সুন্দর করে রাসস্থলীটাকে সাজিয়ে নিচ্ছে। এমন ভাবে মহাজন বললেন, কাঞ্চন মণিগণ জননী রমাল, কাঞ্চন মণিগণ জননী রমাল, কাঞ্চন মণিগণ জননী রমাল, তাহার মণি মণ্ডল সাজ, যামণি মণ্ডল সাজ, ধ্বনি ধ্বনি অপরূপ রাসবিহার, ধ্বনি ধ্বনি অপরূপ রাসবিহার, ধ্বনি ধ্বনি অপরূপ রাসবিহার, ধ্বনি ধ্বনি অপরূপ রাসবিহার, রবি জরিষণে চঞ্চল জল ধর, রবি জরিষণে চঞ্চল জল ধর, চঞ্চল জল ধর, ধীর যদি শোনে চঞ্চল জল ধর, রসবরি হয় অনি বা ধ্বনি অপরূপ রাস বিহার, ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার, ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার। সুন্দর করে রাসস্থলী সাজিয়ে সবেমাত্র প্রাণগোবিন্দকে নিয়ে সবাই রাসমঞ্চে দাঁড়িয়েছে। ওমায়রা শতকোটি ব্রজগোপিনীর সঙ্গে প্রাণগোবিন্দ কি করলেন না শতকোটি কৃষ্ণরূপ ধারণ করলেন। শতকোটি কৃষ্ণরূপ ধারণ করে প্রাণগোবিন্দ সবার সঙ্গে আজ সবার মনোবাসনা পূরণের জন্য দাঁড়িয়েছেন। ওইদিকে আর একটা ঘটনা ঘটল কি, কৈলাসে মহেশ্বর ছিল নিদ্রায়, ঠিক যেমনি খুঁটির গোড়ায় আমার মায়েরা ঘুমাচ্ছে, দেখেন প্রতিটা খুঁটি ধরে এই খুঁটিগুলোই ঘুমের অ্যান্টেনা, জানেন তো, যেই হেলান দেবে সেই। হ্যাঁ সত্যি বলছি, যেখানেই যাও না কেন সেখানেই ঘুমাবে। হরি বল হরি বল, দেখি কারা কারা ঘুমাচ্ছ, হাত তোলো, জাগিয়ে দাও জাগিয়ে দাও জাগিয়ে দাও, খুঁটির গোড়ায় মায়েরা ঘুমাচ্ছে। এই দেখো রাধারানী কি জোরছে, রাধারানী কি শ্যাম সুন্দর কি, নটবর নাগর নন্দন, সবাই একটু তালে তালে কর তালি, ভজরে মন গোবিন্দম, নটবর নাগর নন্দন, আপনাদের এত আগ্রহ দেখে তো আমি আপ্লুত হয়ে যাচ্ছি। আচ্ছা মায়েরা সবাই একটু দু হাত তোলেন দেখি মা, লজ্জা তো কিছু নেই, যদি লজ্জা বলে আপনাদের কিছু থাকতো তাহলে নিশ্চয়ই এই রাত জেগে এখানে কষ্ট করে বসে থাকতেন না। কি গো মহাপ্রভুর নামে লজ্জা নেই বলে মহাপ্রভু এখানে আনিয়েছেন, দেখি সবাই হাত তোলেন, সবাই সবাই। আমার ছোট ছোট ভাই বোনেরাও ভাবছে এখন হাত তুলবো, এখন কি হাত তোলার বয়স, হ্যাঁ এখনই হাত তোলার বয়স, শাস্ত্রে কি আছে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বা না আসার, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে, তাই সবাই তো হাত তোলে, নটবর নাগর নন্দন, নটবর নাগর নন্দন, হজরে মন গোবিন্দ, নটবর নাগর নন্দন, নটবর নাগর নন্দন, হজরে মন গোবিন্দ,
কি ঘরে রেখে এসেছেন? হ্যাঁ, খেয়ে আসেননি? শক্তিগুলো কোথায় গেল? আমার বাবারা এত কষ্ট করে এখানে এত সুন্দর সেবার আয়োজন করেছে, এত সুন্দর সেবা নিলাম আমরাও এসে, আপনারা সেবা পাননি? একটু জোরে হুঁটা তো দেবেন, দু হাত তুলে। নট বড় নাগর নন্দন, ভজ গোবিন্দম গোবিন্দ, ভজ গোবিন্দ নট বড় নাগর নন্দন, ভজরে মন গোবিন্দম ভজরে মন গোবিন্দম গোবিন্দ, রাধে 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 বল কৃষ্ণ 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 বল, রাধে 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 বল কৃষ্ণ 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 বল, নট বড় নাগর নন্দন, নট বড় নাগর নন্দন ভজরে মন গোবিন্দ, ভজরে মন গোবিন্দ, ভজরে মন গোবিন্দ, ভজরে মোর গোবিন্দ। কথা বলছিলাম, কৈলাসে মহেশ্বর ছিল নিদ্রায়, দাঁড়ি হয়েছে কে আস্তে, কৈলাসে মহেশ্বর ছিল নিদ্রায়, হ্যাঁ তা এবার পার্বতী দ্বারে দাঁড়ি হয়েছে, হঠাৎ নিদ্রা ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে, আয় নন্দী ভেঙ্গি, তোদের মা কোথায়? কি বলি বলো তো, নাকি জানিস না, তোরা কি করছিলি দারে? তাই আচ্ছা, মা কোথায় জানিস না? তাহলে আমি জেনে দেখি, ধ্যান যোগে জেনে দেখলো বৃন্দাবনের রাসলীলা হচ্ছে, আর সেই রাসে দাঁড়িয়ে হয়েছে জননী যোগমায়া। মনে মনে ভাবলেন বৃন্দাবনে আমিও যাবো রাস দর্শন করতে, হ্যাঁ এই জন্মটাকে ধন্য করব, কিন্তু নারী ছাড়া পুরুষের যাওয়ার অধিকার নেই সেখানে, কি করা যায়? ভেঙ্গি একটু কাশি যাবি বাবা, হ্যাঁ শুনতে পাচ্ছি না, শরীর খারাপ, শরীরের সঙ্গে কি যা আসে, যাবে তো কাশি, কাশি গিয়ে আমার জন্য একটা আশি হাত শাড়ি আন না বাবা, যেটা হ্যাঁ এই এত বড় শরীর আমার, এটা পরে ভালো করে নারী বেশ ধারণ করলে আমার পার্বতী চিনে নেবে না, যা বাবা যা কাশি যা, গিয়ে আমার জন্য আশি হাত শাড়ি আন। সবাই একটু হরি 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 বল, উলু ধ্বনি thank you.
আশি হাত দে বাবা দে। তাহলে আমি পরে নারী বেশ ধারণ করি, যা সবাই একটু ধ্বনি হরি 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 বল। Thank you.